প্রিয় বন্ধুরা, ড্রাগিউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা লোডিকাল প্লাস 50 অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম, অ্যাটেনোনল 50 মিলিগ্রাম, একটি সোমাটেক কোম্পানির স্বনামধন্য লোডিকাল প্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানব লোডিকাল প্লাস কিসের জন্য ব্যবহার, কিভাবে খাবো বা ব্যবহার করব, যাদের ওষুধটি ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সর্বশেষ আমরা অরিজিনাল দামটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগ ইউজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে। এখন আমরা জানব লোডিকাল প্লাস কিসের জন্য ব্যবহার। লোডিকাল প্লাস মূলত উচ্চ রক্তচাপ বা প্রেসার রোগীর জন্য ব্যবহৃত হয়। তাছাড়া যাদের রিফ্র্যাক্টরি অ্যাঞ্জিনা, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, মায়োকার্ডিয়াল ইনফেকশন, পোস্ট এমআই অ্যাঞ্জিনা পেটোরিস রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকেরা লোডিকাল প্লাস দিয়ে থাকেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি ব্যবহার করা যাবে না। এবং যে কোনো প্রশ্নের জন্য আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আমরা জানব কিভাবে খাবো বা ব্যবহার করব। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীর অবস্থা বুঝে একটি অথবা দুইটি ট্যাবলেট দিয়ে খেতে বলেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে গ্রহণ করতে হবে, অবশ্যই প্রেসার মেপে ঔষধ গ্রহণ করতে হবে। এখন আমরা জানব যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না। ছোট বাচ্চা বা শিশুদের কখনোই লোডিকাল প্লাস গ্রহণ করাবেন না। স্তন্যদান মায়েদের ও লোডিকাল প্লাস প্রযোজ্য নয়, তবে যদিও খায় তবে অবশ্যই শিশুকে বুকের দুধ না খিলানো উচিত এবং অবশ্যই ডাক্তারের পরামর্শে লোডিকাল প্লাস খেতে বলবেন। এখন আমরা জানব পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটি খেলে তেমন কিছু হয় না, তবে বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, অবসাদ, দুশ্চিন্তা, বিষণ্ণতা, ঝিমুনি, ক্লান্তিবোধ ইত্যাদি হতে পারে। তবে তীব্র সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এখন আমরা জানব লোডিকাল প্লাসের দাম সম্পর্কে। প্রতি পিসের দাম 6 টাকা, তবে দোকান বা ডিসকাউন্ট ভেদে বা সময় ভেদে ভিন্ন হতে পারে। অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা তোমরা অবশ্যই মেয়াদ উত্তীর্ণ আছে কি না জেনে তারপর অবশ্যই এই লোডিকাল প্লাসটি কিনবেন। প্রিয় বন্ধুরা, নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগ ইউজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।